নমস্কার বন্ধুরা, ছোট গুনি হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা দারুণ সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, এখানে আমি পনিরের পকোড়া বানাবো। এখানে আমি বাজার থেকে কিনে এনেছি পনির, বড় মানে অনেকখানি এনেছিল, তো ওটাই আমি ভালো করে পিস পিস করে এভাবে কেটেছি। পনিরের পকোড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এর জন্য নিয়েছি আমি এখানে বেসন আর কর্নফ্লাওয়ার, এটি দিয়ে তৈরি করব। তো এখন আমি এই পনিরের মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এভাবে আমি ভালোভাবে একটু মেখে নেব। দেখুন, আমি ভালোভাবে মেখে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার আমি ব্যাটার রেডি করে নেব। এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ার নিয়েছি, একসঙ্গে ভালো করে গুলে নেব। এর মধ্যে দেব স্বাদমতো নুন, অল্প দেব। এখানে আমি কিছু মশলা দেব, এখানে আমি একটু জিরে ধনের গুঁড়ো দেব সামান্য পরিমাণে। এবার ভালোভাবে একটু মেখে নেব। জল দিয়ে গুলে নেব। এখানে আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, একটু মিক্সড মশলা। ওটা দিয়ে ভালোভাবে এখন গুলে নেব। ব্যাটারটা ভালোভাবে রেডি করে নিতে হবে, তাহলে চপগুলো ভালোভাবে ফুলবে আর ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখুন, আমার রেডি হয়ে গেছে এরকম ব্যাটার। এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, হয়েও গিয়েছে। এবার আমি ভেজে নেব পনিরের চপগুলো। একসঙ্গে আমি বেশি দিইনি, অল্প অল্প করে ভাজবো। উল্টে নেব একবার। একদম ফিশ ফিঙ্গারের মতো দেখতে হয়েছে, ফুলে হয়েছে সুন্দর।
আবারও উল্টে দেখছি আমি, হয়ে গেছে মোটামুটি। তুলে নেব, আবারও কয়েকটি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চপগুলো একদম রেডি হয়ে গেছে, খেতে তো দারুণ লাগবে। আপনারা হচ্ছে সন্ধেবেলায় চায়ের সঙ্গে কিংবা শুধু মুখেও খেতে পারেন, খেতে খুব ভালো। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশান ক্লিক করবেন আমার আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।